দেখো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে বসিয়া খেজুর ও যবের ছাতু দ্বারা তৈরি আলুয়া খাইতেছিলাম। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু আসিয়া পড়িলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকেও ডাকিয়া লইলেন। তিনিও খাইলেন, খাওয়ার সময় তাহার হাত আমার অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু আমার আঙ্গুল স্পর্শ করে। তখন তিনি বলিয়া উঠিলেন, দুত্তুরি সাই, তোমাদের ব্যাপারে যদি আমার কথা মানা হইত তাহা হইলে কোন চক্ষু তোমাদিগকে দেখিতে পাইত না। তাহার পরপরই পর্দার বিধান নাজিল হয়। আল হাদিস আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 1066।